17 মে শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার 44তম স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিনিধি জাকিয়া হোসেনের প্রতিবেদনে। 17 মে প্রধানমন্ত্রীর 44তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ 18 মে শনিবার বিকেল 4টায় বিভিন্ন সংগঠন থেকে আসা নেতাকর্মীরা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জড়ো হয়ে আনন্দ শোভাযাত্রা শুরু করে ধানমন্ডি 32 নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে গিয়ে শেষ করে। শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাসিম এমপি, সংগঠনের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নেতৃত্বে কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর দক্ষিণের নেতৃবৃন্দ, প্রতিটি থানা ও ওয়ার্ডের নেতাকর্মী সহ রাজধানীর পার্শ্ববর্তী জেলাসমূহের বিপুল সংখ্যক নেতাকর্মী র্যালিতে অংশগ্রহণ করেন। আজ 17 মে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 44তম স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ সহ অন্য সংগঠন আপনারা দেখছেন র্যালি বর্ণাঢ্য।